একটু বেরিয়েছিলাম, তো পুজোর শপিং করবো বলে বেরিয়ে প্রথমে আমরা চলে গেলাম সিনেমা দেখতে, কারণ মানে অনেকদিন সিনেমাও দেখা হয়নি। সিনেমা দেখাটা আমাদের কোন রকম প্ল্যানের মধ্যে ছিল না, বাট যাওয়ার পর ওখানে গিয়ে শুনলাম যে তুম্বা সিনেমাটা চলছে, যেটা 2018 সালে রিলিজ করেছিল, কিন্তু ওটা আবারও হলে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি হয়তো ওর সেকেন্ড পার্টটাও আসবে। অনেকের কাছে শুনেছিলাম যে মুভিটা খুব বেশ ভালো, তো সেই জন্য ভাবলাম চলো আগে দেখে নেওয়া যাক মুভিটা, তারপর না হয় দুই বোন মিলে শপিং করবো। শো টাইম ছিল 12:30 থেকে, বাট আমরা যেহেতু মুভি দেখবো বলে সেরকম কোনো প্ল্যান করে আসেনি, তো আমরা এক্স্যাক্ট টাইমটা ঠিকঠাক ফলো করতে পারিনি। মানে আমাদের হলে ঢুকতে 10 মিনিট মতো লেট হয়ে গেছিলো, মুভিটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল তখন। এটা একটা অন্যতম হরর থ্রিলার মুভি, তো চলো দেখা যাক কেমন লাগে। দেখো 2018 সালে যখন মুভিটা রিলিজ হয়েছিল তখন তেমন একটা সাড়া ফেলতে পারিনি, কিন্তু তারপর ওটিটি প্ল্যাটফর্মে যখন এই মুভিটাকে রিলিজ করা হলো তখন কিন্তু প্রচণ্ডভাবে সাড়া ফেলেছে, এবং যার ফলে এটাকে রিলিজ করা হচ্ছে এখন, এবং এটার সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আর আমার তো বেশ ভালোই লাগছে মুভিটা দেখতে। এটা 13 সেপ্টেম্বর রিলিজ হয়েছে হলে, এবং প্রথম দিনেই 1.65 করোড় কামিয়ে নিয়েছে। আমি লাস্ট দেখেছিলাম মুঞ্জা মুভিটা, সেটা হচ্ছে মধ্যমগ্রামে যে আইনক্স আছে সেখানে, আর এই হলটাতে আবার লাস্ট আমি এসেছিলাম সেই জওয়ার মুভি দেখতে। এই গল্পটার মধ্যে একদিকে ভগবানের আশীর্বাদ অভিশাপ, আর একদিকে লোভ লালসা খাজানা পাওয়ার জন্য মানুষের লোভ লালসা কত দূর মানুষকে নিয়ে যেতে পারে, তো সেটাও এখানে দেখানো হয়েছে। আর তার সঙ্গে এটা দেখলে মনে হবে যে সেই ছোটবেলায় দাদু দিদিমা ঠাকুমার কাছ থেকে শোনা রূপকথায় যে রাক্ষস খোক্ষসের গল্প, সেইগুলোর সঙ্গে যেন মিলে যাচ্ছে। এবং ভীষণভাবে এখানে যে সিনগুলো তোলা হয়েছে, এডিটিং করা হয়েছে দুর্দান্ত লেভেলের। আর এখানে এই গল্পটা তাই যখন হলে বৃষ্টির সিনগুলো দেখছিলাম মনে হচ্ছিল যেন সত্যি বৃষ্টির ছিটে গায়ে এসে পড়ছে, তো এতটাই আর কি এই সিনগুলো রিয়েলিস্টিক লাগছিল দেখতে। আমরা জানি গল্পটা কল্পনা প্রসূত, কিন্তু এই সিনগুলো এত সুন্দর করে তুলে ধরা হয়েছিল যে এইটা কল্প। যারা এখনও এই মুভিটা দেখেননি আমি বলবো একবার হলেও দেখে আসুন, হলে এখনও চলছে, আর আমার মনে হয় একটা অন্য রকম ফিলিংস আসবে আপনাদের, একদমই অন্য ধারার একটা মুভি। এরকম ধরনের মুভি আমাদের ইন্ডিয়াতে আগে হয়েছে বলে আমার মনে হয় না। তো দ্য সেকেন্ড পার্ট উইল রিলিজ ভেরি সুন, আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ দ্য সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট যদি দেখতে হয় তার আগে আমার মনে হয় ফার্স্ট পার্টটা একবার দেখে নেওয়া খুব ভালো। আর তোমাদের তো আগেই বলেছি আমাদের আজকে হলে ঢুকতে দেরি হয়ে গেছিলো, তার জন্য মানে পপকর্নটাও কিনতে পারিনি। আর ইন্টারভেলের সময় অন্য সময় কি পপকর্ন টপকর্ন আসে, অদ্ভুত ব্যাপার, ইন্টারভেলের সময় কোনো পপকর্নও আসেনি, হয়তো বা লোকজন মানে কম ছিল বলে হয়তো এরকমটা হয়েছে। তো যাই হোক, ভীষণ খিদে পেয়ে গেছিলো, সিনেমা শেষ হওয়ার সাথে সাথে আমরা আর শপিং না করে বেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর যাওয়ার পথে এই যে দেখছিলাম ছোটো ছোটো বেশ কিছু প্যান্ডেল রয়েছে, বিশ্বকর্মা পুজো যেহেতু ওই দিন কালকে ছিল, তো চারিদিকে বিশ্বকর্মা আমার প্যান্ডেল হয়েছে, ছোটো ছোটো অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম শপিং। প্রথমেই ঢুকে বললাম ট্রেন্ডসে, এখানে মোটামুটি কালেকশান ভালোই আছে, স্বাভাবিক ট্রেন্ডসের কালেকশান সবসময় ভালোই থাকে। তো এখানে কিছু বেশ কিছু জামা ট্রাই করলাম, তো তারপরে এখান থেকে সেরকমভাবে বিশেষ কিছু কিনিনি। তো এইবারে চলে যাচ্ছি এর প্যান্টালুনসে, সামনে প্যান্টালুনস রয়েছে, তো গতবার প্যান্টালুনস থেকে প্রচুর শপিং করেছিলাম, তো আশা করি এবারেও সেরকম ভালো ভালো কালেকশান থাকবে। তো পছন্দ মতো বেশ কিছু ড্রেস কিনে নিলাম, প্রথম পর্যায়ে আমাদের শপিং কমপ্লিট। আমাদের দিনটা বেশ ভালোই কাটলো, আর শপিংটাও বেশ ভালোই হয়েছে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।